জেনা করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কি? চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কিনা, জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা, সঠিক নিয়ম বললে উপকৃত হবো। মেয়েদের মাথার চুল ছোট করে কাটা জায়েজ আছে কিনা, বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে, এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে? উজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা, নাকি আবার উজু করতে হবে? নামাজে সুরার ধারাবাহিকতা না রাখলে গুণা হবে কিনা? আমি একটা মসজিদে ইমামতি করি, অনেকে বলে থাকেন বিবাহ না করলে ইমামতি করা যাবে না, এ কথা কতটুকু শরীয়তসম্মত? সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম, তারপরে সারা দেহে সাবান মেখে গোসল করলে আবার কি উজু করতে হবে? এস এম আউয়াকার আপনি প্রশ্ন করেছেন, প্যাকেটজাত মুরগি গরুর মাংস খাওয়া জায়েজ আছে কি না? প্যাকেটজাত মুরগি গরুর গোস্ত ইত্যাদি আপনি খেতে পারেন, শর্ত হলো যে সেই প্যাকেটজাত গোস্ত এটি হালাল, সেটুকু আপনি নিশ্চিত হতে হবে। বিশেষ করে যদি আপনি এমন কোনো দেশে অবস্থান করেন যেখানে মুসলিমের চেয়ে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি এবং সেই খাবারে হালাল হারাম দুইটারই অপশন থাকার সম্ভাবনা আছে, এরকম ক্ষেত্রে আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে। ইউরোপে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত ভাইয়েরা আমাদের অবস্থান করছেন, বোনেরা অবস্থান করছেন, সে সমস্ত প্রান্তে বিভিন্ন অথরিটি আছে ওলামায়ে কেরামের মাধ্যমে যারা হালাল সার্টিফাই করে থাকেন, তাদের যদি সার্টিফিকেশনের উপর আস্থা রাখার মতো থাকে, আপনি স্থানীয়ভাবে জানার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ তাদের সার্টিফিকেশন নির্ভর করে আপনি সেটি অবশ্যই খেতে পারেন। এরপরে ভাই সাদিকুর রহমান সাদিক আপনি প্রশ্ন করেছেন, আমি একটা মসজিদে ইমামতি করি, অনেকে বলে থাকেন বিবাহ না করলে ইমামতি করা যাবে না, এ কথা কতটুকু শরীয়তসম্মত? ভাই সাদিক, বিবাহের সাথে ইমামতির কোনো সম্পর্ক নেই। যারা মনে করেন যে বিবাহ না করলে ইমামতি করা যাবে না, বিবাহিত মানুষের পেছনে সারা নামাজ পড়া যাবে না, তারা ভুল বলছেন, বাড়াবাড়ি করছেন, সীমালঙ্ঘন করছেন। কোরআন এবং হাদিসে এরকম কোনো কথা কিন্তু বলা হয়নি। এরপরে আহলিয়া ইমন আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন, নামাজে সুরার ধারাবাহিকতা না রাখলে গুণা হবে কি না? অনেক সময় ধারাবাহিকভাবে সুরা পারি না বা মনে থাকে না, এক্ষেত্রে করণীয় কি? বোন, সালাতের মধ্যে সুরার ধারাবাহিকতা এটা উত্তম কাজ, ভালো কাজ, সুন্নাহ, এটা করা উচিত। কোনো কারণে যদি ধারাবাহিকতা লঙ্ঘিত হয়ে যায় সালাত হয়ে যাবে, এর কারণে বড় কোনো গুণা হবে না, তবে চেষ্টা করা উচিত আপ্রাণভাবে যেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয়। তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন, অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না, নাকি আবার অজু করতে হবে? না বোন, কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না, অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন, হারামভাবে দেখা দেন, হারাম কথা বলেন, তাহলে ঠিক গুনার কারণ হবে, ভিন্ন কথা, কিন্তু এর ফলে অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক, যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা, ঘুমালেন কিনা, অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা, এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক। এরপরে কাজে রিয়াদ আপনি জানতে চেয়েছেন, বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে, এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে? না, বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন, মেয়েদের মাথার চুল ছোট করে কাটা জায়েজ আছে কি না? মেয়েদের মাথার চুল ছোট করা, যদি একেবারে অল্প স্বল্প ছোট করা হয় তাহলে তো সবার মতো জায়েজ, কোনো অসুবিধা নেই, আর যদি বেশ খানিকটা ছোট করা হয় তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষের মতো যেন দেখা না যায়, সে বিষয়টি খেয়াল করতে হবে, এবং কোনো ফাসেক বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোটো করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে। উম্মুল মুমিনীনদের কেউ কেউ মাথার চুল ছোট করেছেন, প্রয়োজনের প্রেক্ষিতে সেটি করা যেতে পারে। আরফিন আহমেদ সাগর আপনি জানতে চেয়েছেন, চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কি না? জি, চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে, এটাকে অনেক একসময় আলেমরা মাকরুহ বলতেন, এখন কেউই এটাকে আর মাকরুহ বলেন না, কারণ এটিও এক প্রকারের মাছ, যার কারণে এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল। মীর মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন, জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কি না, সঠিক নিয়ম বললে উপকৃত হব। জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হল, সন্তান জন্ম নিলে সে কী খাবে বা তাকে আমি কী খাওয়াবো, এই মুহূর্তে আমার উপার্জন নেই, অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থকষ্টে ভুগব, এরকম শঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাক নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে কী খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না, কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কে রিজিক দান করব। অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন, অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না,
অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে, বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে, সেরকম লোকজন নাই, অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়েজ রয়েছে। দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয়, অস্থায়ীভাবে করা হয়, সে অস্থায়ীটা 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর পর্যন্ত হতে পারে, সমস্যা নেই। যে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়েজ রয়েছে। মোহাম্মদ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন, জেনাকল করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কী? আল্লাহ মাফ করুক ভাই জাইনুল্লাহ ইসলাম, জাইনুল ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো, যদি জেনাকল করে ফেলে তাহলে আল্লাহর কাছে তওবায় নাসুহা করতে হবে, অর্থাৎ আর জীবনে কখনও জেনার ধারে কাছেও যাবে না, জেনা হতে পারে সেরকম জায়গাগুলো থেকে বেঁচে থাকবে, এই মর্মে প্রতিজ্ঞা করবে, যা হয়েছে তার জন্য আল্লাহর কাছে খুবই লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর শাস্তি জাহান্নামে জেনাকারদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে সেটা কথা চিন্তা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কায়মন অবক্ষে চোখের পানি ফেলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আর না করার ব্যাপারে যদি প্রতিজ্ঞাবদ্ধ থাকে এবং জেনার সমস্ত উপলক্ষ এবং মাধ্যম যেগুলো মাধ্যমে জেনা পর্যন্ত চলে যেতে হয় সেগুলো থেকেও যদি নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য সংকল্প করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে দিবেন। সাফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন, সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম, তারপরে সারা দেহে সাবান মেখে গোসল করলে আবার কি উজু করতে হবে? না, এরপরে আর উজু করার প্রয়োজন নেই। তো অনেক উলামায়ে কেরামের মতে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে উজু ভেঙে যায়, তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান, এমনিতে গোসলের সুন্না পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো ময়লা নাপাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা, এরপরে পুরো শরীর ধোবেন, তাহলে সেক্ষেত্রে আর লজ্জাস্থানে সরাসরি স্পর্শ করবে না, তবে লুঙ্গি রুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতেই অজু ভঙ্গ হবে না।